নমস্কার, অনুর রান্নাবাটিতে আপনাদের আমন্ত্রণ। আজকে সিম্পল একটা কেক তৈরি করব এই বিস্কুটগুলো দিয়ে। কোনো ঝামেলা ছাড়াই এই বিস্কুট দিয়ে কেক তৈরি হয়ে যাবে। এর জন্য লাগবে আমার বিস্কুট। এখানে আমি 4 প্যাকেট বিস্কুট নিয়েছি। আমি যে কোনো চকলেট বিস্কুট নিলেই হবে। এখানে আমি ওরিও বিস্কুট নিয়েছি, একটা অন্য বিস্কুট নিয়েছি, 1 প্যাকেট ইনো। নর্মাল দুধ লাগবে, এটা যেন গরমও না হয় ঠান্ডাও না হয়, এরকম একটা দুধ লাগবে। আর নিয়েছি চিনি, 2 চামচ চিনি। চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি, মোটা দানা ছিল ওগুলো আগে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই ক্রিম শুদ্ধই দেবো, সব শুদ্ধ আমি বিস্কুটগুলোকে দিয়ে দেবো। 4 প্যাকেট বিস্কুট আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে আমি ঘুরিয়ে গুঁড়ো করে নেবো। বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে, এবার এতে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি হালকা পেস্ট তৈরি করবো, একটা গাঢ় একটা পেস্ট তৈরি করবো। যেরকম দুধ লাগবে সেই পরিমাণে দুধ দেবো। পেস্ট করে নিয়েছি, 1/2 কাপ দুধ লেগেছে। দেখুন এরকম পেস্টটা তৈরি হবে, এরকম পেস্ট তৈরি হবে। এবারে এতে দিয়ে দেবো আমি ইনো, 1টা প্যাকেট দিলেই হয়ে যাবে। দিয়ে সামান্য একটুখানি দুধ দেব, 1 চামচ মতন। দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবারে একটা বাটির মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এতে কেক করব, এতে আমি কেক তৈরি করব। এতে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট এমনি করে ঘুরিয়ে নেব। তাহলে যেটুকু তেলের মধ্যে ময়দাগুলো লেগে যাবে, তাহলে কেকটা তলায় লাগবে না, সহজে বার করতে পারবো। এই যে এইবারে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি ব্যাটারটা ঢেলে দেবো। এইবারে আমি উপর থেকে আরেকটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এই ভালো করে আমি এটাকে একটুখানি ঢুকিয়ে নেব, সমান করে বসে যাবে। হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে আমি গরম করে নিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি একটা স্ট্যান্ড বসে দিচ্ছি। যদি এটা না থাকে আপনাদের, তাহলে আপনারা একটা বাটি বসে দিলেও হবে। এরপরে এই কেকের যে পেস্টটা, সেই পেস্টটা আমি এরপর রেখে দিচ্ছি। এই উপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো, না পুরোপুরি চাপা হয় সেরকম করে ঢাকা দিতে হবে। আমি চাপা দিয়ে দিছি। এবারে আমি আঁচটাকে কম করে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, আমার কেকটা তৈরি হয়ে গেছে। বার করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি থালার মধ্যে উল্টে নেব। এর জন্য প্রথমে আমি সাইডটাকে একটু ক্লিয়ার করে নেব। এবার থালাটাকে এমনিটাকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, বেশ স্পঞ্জি স্পঞ্জি কেকটা হয়েছে। এটাকে আমি উল্টে দিচ্ছি আবার। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর কেকটা হয়েছে, স্পঞ্জি কেকটা হয়েছে। এই কেকটা খেতে খুব ভালো লাগে। এমনি করে আপনারা করবেন, অনায়াসে করা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। সামান্য 3টে জিনিস দিয়ে এটা কেকটা তৈরি হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।